সাকিব আল হাসান ও মেহেদি হাসানের ঘূর্ণিতে কুপকাত আফগানিস্তান, 156 রানে অল আউট হয়েছে তারা। সাকিব ও মিরাজ দুজনে নিয়েছেন 3টি করে উইকেট। শনিবার আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতেই পারছিল না টাইগাররা। শেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপকাত নাজিবুল্লাহ জাদরান। দ্বিতীয় ওভারে বল করতে এসে জাদরানের উইকেট নিয়েছেন সাকিব। 22 রান করা জাদরানকে ফেরান সাকিব। তার বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার। এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘোরাচ্ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। দুজনে মিলে 36 রানের জুটি গড়ার পর পানি বিরতি দেওয়া হয়, সেই জুটি ভাগেন সাকিব। এবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরে লিটন দাসকে ক্যাচ দেন রহমত। 25 বলে 18 রান করে আফগান ব্যাটার। হাসমতুল্লাহ শাহিদিকে ফেরান মেহেদি হাসান মিরাজ। মিরাজের বলে বাউন্ডারি মারতে গিয়ে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক। 38 বলে 18 রান করে আউট হয়েছেন তিনি। শহীদ আউট হওয়ার পর আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। তার শিকারের পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে থাকা রহমানুল্লাহ গুরবাজ। দলীয় 29তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবুল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। 5 রানে বিদায় নেন আফগান ব্যাটার। তাসকিনের ব্যক্তিগত 5ম ওভারে সরাসরি বোল্ড হয়েছেন মোহাম্মদ নবী। 12 বলে 6 রান করেন আফগান অলরাউন্ডার। রশিদ খান ফিরে যান 9 রান করে। তবে কার্যকরী ইনিংস খেলেন আজমতুল্লাহ। 20 বলে 22 রান করেন তিনি। এরপর শরীফুল ইসলামের বলে ইনসাইড এজ হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন আফগানদের দলীয় রান 156। স্কোরবোর্ডে রান সংখ্যা স্থির থাকতেই মুজিবকে ফেরান মিরাজ। তিনি নেন রশিদের উইকেটও। নাভিনুল হক ও ফজল হক ফারুকি রানের খাতায় খুলতে পারেননি।